এটা যদি না জানো তাহলে তোমাকে আর WhatsApp ব্যবহার করতে হবে না। সেদিন আমার এক ফ্রেন্ডস আমায় বলে যে জানো সুকেন একটা মেয়ের নাম্বার আছে আমার কাছে, সেই মেয়েটা WhatsApp ব্যবহার করে, বাট সেই WhatsApp এত কিউট একটা প্রোফাইল পিক দিয়ে রাখছে না, তো সেই প্রোফাইল পিকটা আমি HD কোয়ালিটিতে কিভাবে ডাউনলোড করুম রে, কোনভাবে ডাউনলোড করতে পারতেছি না। তো ফ্রেন্ডস তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার প্রবলেম আজ সলভ। এছাড়াও সেদিন তুমি বলছিলে না যে আমার ফ্রেন্ডসকে আমি মেসেজ করি, ফটো ভিডিও সেন্ড করি, অথচ দেখা যায় সে দেখে নেয় তারপরও ডবল ব্লুটিক শো করে না। তো আমি ভাবি যে অফলাইনে থাকে, তো সে কিন্তু অনলাইনে থাকে, তারপর দেখা যায় যে অফলাইনে রয়েছে, তুমি বুঝতেই পারো না সে দেখে নেয়। তো আজ থেকে তুমি অনায়াসে হোয়াটসঅ্যাপ ওপেন না করেই, কোনোরকম থার্ড পার্টি অ্যাপস ইউজ না করে তুমি দেখে নিতে পারবে সে কখন কখন অনলাইনে থাকছে, কখন কখন অফলাইনে থাকছে। এছাড়াও সেদিন তুমি বলছিলা যে আমার কাছে একটা নতুন নাম্বার এসছে, তো সেই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে কি না কীভাবে চেক করুম হোয়াটসঅ্যাপে না গিয়েই, তো খুব সহজেই তোমরা চেক করে নিতে পারবে। এছাড়াও আরেকটা সমস্যা কি হয়, অনেক সময় দেখা যায় নতুন একটা নাম্বার পেয়েছো, সেই নাম্বারটা সেভ না করে তার কাছে মেসেজ করতে চাও। কি হয়, হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বার সেভ করতে হয় তারপরে কিন্তু মেসেজ করতে পারো, তো খুব সহজেই তোমরা কোনো রকম হোয়াটসঅ্যাপ অ্যাপ ইউজ করতে হবে না, এছাড়া কোনো রকম থার্ড পার্টি অ্যাপস ইউজ না করেই তুমি সেই নাম্বারটা সেভ না করে তাকে মেসেজ করতে পারবে। তো ফ্রেন্ডস কিভাবে এটা সম্ভব, তো চলো মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর একটা তোমাকে কাজ করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো তোমরা একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করো, ব্রাউজার ওপেন করেছো, এরপর সার্চ বারে টাইপ করো WA Tools দেন সার্চ। তো সার্চ করে দিলাম, তো সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা ওপেন হবে হোয়াটসঅ্যাপ টুলস, জাস্ট এখানে টাচ করবে। তো আমি টাচ করলাম, দেন এখানে দেখো বেশ কয়েকটা অপশন পেয়ে যাবে, তো এটা হোয়াটসঅ্যাপ টুলস। দেন এখানে প্রথমে পাবে চেক হোয়াটসঅ্যাপ নাম্বার, তো যে কোনো নাম্বার অনায়াসে তোমরা দেখে নিতে পারবে সেটা হোয়াটসঅ্যাপ আছে কি না। দেন তারপর রয়েছে চেক অনলাইন স্ট্যাটাস, যে কোনো নাম্বার এখন অনলাইনে আছে কি না, কখন কখন অফলাইন থাকছে, খুব সহজে এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। দেন তারপরে রয়েছে ডাউনলোড প্রোফাইল পিকচার, তো খুব সহজে যে কোনো হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে HD কোয়ালিটিতে। দেন তারপরে রয়েছে সেন্ড অ্যানিমাউস মেসেজ, তো খুব সহজে যে কোনো নাম্বার সেভ না করে তোমরা এখান থেকে মেসেজ করতে পারবে। তো যাই হোক, প্রথমে আমি দেখাচ্ছি ডাউনলোড প্রোফাইল পিকে টাচ করে, তো খুব সহজে কিভাবে হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিক ডাউনলোড করবে, এর জন্য সিম্পলি এখানে টাচ করে দেবে ডাউনলোড প্রোফাইল পিক, এখানে টাচ করে দিলাম। তো টাচ করার পর এখানে একটা অপশন পাবে কান্ট্রি, অবশ্যই তুমি যে দেশে থাকো বা তোমার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবে। তো এখানে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি, এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। দেন এখানে যে ফ্রেন্ডসের প্রোফাইল পিক ডাউনলোড করতে চাইছো তার নাম্বারটা এখানে দিয়ে দেবে, তো নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি, তো নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এরপর গেট প্রোফাইল পিকচারে টাচ করতে হবে, তো এখানে টাচ করে দিলাম। তো টাচ করার পর জাস্ট একটু ওয়েট করবে, দেখো প্রোফাইল পিকটা চলে এসেছে আর ওপরে নাম্বারটা শো করছে। তো দেখো এখানে রয়েছে ডাউনলোড আর ক্যান্সেল, তো সিম্পলি এখানে HD কোয়ালিটিতে ডাউনলোড করে নিতে পারবে। তো আমি ডাউনলোডে টাচ করে দিচ্ছি, তো ডাউনলোডে টাচ করে দিলাম, তো এখন দেখো প্রোফাইল পিকটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস প্রোফাইল পিকটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, তো এখান থেকে আমি ওপেন করে দেখাচ্ছি, তো দেখো প্রোফাইল পিকটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ইজিলি তোমরা যে কোনো হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিক ডাউনলোড করে নিতে পারবে। দেন এর পরে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে রয়েছে চেক অনলাইন স্ট্যাটাস, তো কিভাবে অনলাইন স্ট্যাটাস চেক করবে, সিম্পলি এর জন্য চেক অনলাইন স্ট্যাটাসে টাচ করবে। আমি টাচ করে দিলাম, টাচ করার পর এখানে সেমভাবে কান্ট্রিটি সিলেক্ট করে নেবে, তো তুমি যে দেশে থাকো সেই দেশের কান্ট্রি এখানে সিলেক্ট করে নেবে। এখানে আমি ইন্ডিয়া চুজ করে নিলাম, দেন এখানে নাম্বারটা টাইপ করে দিচ্ছি, তো দেখো এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা দিয়ে দিলাম। এরপর চেক অনলাইন স্ট্যাটাসে টাচ করবে, আমি টাচ করলাম, তো টাচ করার পর দেখো এই এখনকার যে টাইমটা, এই টাইমে দিস নাম্বার ইজ অফলাইন, তো এখন কিন্তু সে অফলাইনে রয়েছে, আর অনলাইন থাকলে এখানে অনলাইন শো করবে। তো ফ্রেন্ডস আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ারলি বোঝাতে পারলাম। লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এরকম আরও নিত্য নতুন মোবাইল টিপস এই চ্যানেল আপলোড দেওয়া আছে, তোমরা অবশ্যই চ্যানেলের ভিডিওগুলি দেখে আসো।